গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর মা বাবার খোঁজ করছে সিবিআই। সূত্রের খবর, বিনয় মিশ্রর বাবা তেজ বাহাদুর এবং মা ললিতা মিশ্রর বিমানবন্দরে গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে অভিবাসন দপ্তরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই চিঠি সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন বিনয় মিশ্রর আইনজীবী। এক ছেলে বিনয় মিশ্র ফেরার, আরেক ছেলে বিকাশ স্বাস্থ্যের কারণে জামিনে রয়েছেন। এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয়ের মা বাবার খোঁজ করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তিনবার নোটিশ পাঠানো হয়েছে বিনয়ের বাবা তেজ বাহাদুর মিশ্র ও মা ললিতাকে, কিন্তু তারা একবারও হাজিরা দেননি। বিনয়ের বাবা মা কোথায় গেছেন সেই খোঁজ নিতে এবং বিমানবন্দরে তাদের গতিবিধি সম্পর্কে জানতে অভিবাসন দপ্তরকে চিঠি পাঠিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সিবিআই জানতে পেরেছে বিনয়ের বাবা মা এখন কলকাতায় নেই, তারা কোথায় যেতে পারেন সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যদিও বিনয় মিশ্রের আইনজীবী জানিয়েছেন অভিবাসন দপ্তরকে দেওয়া সিবিআই এর চিঠি সম্পর্কে তাদের কিছু জানা নেই। এদিকে বিনয়ের ভাই বিকাশ মিশ্র বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেন। তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর অফিসাররা। স্বাস্থ্যের কারণে জামিনে রয়েছেন বিকাশ। জামিন পাওয়ার পর এদিনই প্রথম তিনি সিবিআই দপ্তরে যান। ইতিমধ্যে আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে বিকাশের জামিন খারিজের আবেদন করেছে সিবিআই। শুক্রবার সেই মামলার শুনানিতে বিকাশকে হাজির থাকতে বলেছে আদালত। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ক্যানাক স্ট্রিটের রেস্তোরাঁ স্টোর রুমে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। 6 নম্বর ক্যানাক স্ট্রিটের 9 তলায় আগুন লেগেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের আরও একটি পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। এবার 5 নম্বর রামপুর পঞ্চায়েতে দখল নিল তৃণমূল কংগ্রেস। নতুন করে নির্বাচিত হলেন প্রধান ও উপপ্রধান। গেরুয়া শিবিরের দাবি, ভয় দেখিয়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল, যদিও তা মানতে নারাজ শাসক দল। সপ্তাহখানেক আগে অনাস্থা প্রস্তাবে জয় পেয়েছিল তৃণমূল, এবার শাসক দলের দখলে চলে এলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 5 নম্বর রামপুর পঞ্চায়েত। আর আরও একটি পঞ্চায়েতের রাশ হাতে নিয়ে তৃণমূল দাবি করেছে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে বিরোধী শিবিরের লোকজন তাদের দলে আসছেন। রামপুর গ্রাম পঞ্চায়েত মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রথমবারের জন্য জনগণ তুলে দিয়েছে এই পঞ্চায়েত। আজকে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হলো। এতদিন ধরে বিজেপির ছিল, বিজেপি এখন কোনো কিছু কাজ করতে পারে নাই, আর এখন 2.5 বছর ধরে ছিল, কোনো কাজ করতে পারে নাই, তার জন্য এখন টিএমসির হাতে, টিএমসির দখলে আসলো। বিজেপি পাল্টা দাবি করেছে ভয় দেখিয়ে একের পর এক পঞ্চায়েত কব্জা করছে তৃণমূল। ভয় ভীতি দেখানোর পর আমাদের 3 জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে কেস দেওয়ার ভয় দেখিয়ে, বিভিন্নভাবে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে তাদের সঙ্গে যুক্ত করে নিয়ে, এটা হলো তৃণমূলের একটা অপসংস্কৃতি, গোটা পশ্চিমবঙ্গে এটাই চলছে। এর আগে রায়গঞ্জ ব্লকের 3টি পঞ্চায়েত বিজেপির থেকে দখল করেছিল তৃণমূল, এবার সেই তালিকায় জুড়ল এই ব্লকের আরও একটি পঞ্চায়েত। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। করোনা যোদ্ধাদের আর্থিক সাহায্য সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের দেওয়া তথ্যে বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে স্ট্যাটাস জনসমক্ষে আনা নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই সঙ্গে রাজ্য প্রতিদিন সর্বোচ্চ কত ভ্যাকসিন দিতে সক্ষম তাও জানতে চেয়েছে আদালত। কোভিডের বিরুদ্ধে লড়তে গিয়ে আক্রান্ত হয়েছেন ফ্রন্টলাইন ওয়ার্কাররা, কিন্তু মৃত ও আক্রান্ত প্রথম সারির করোনা যোদ্ধাদের যে পরিসংখ্যান রাজ্য সরকার দিয়েছে তাতে কার্যত বিস্মিত কলকাতা হাইকোর্ট। সরকারের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। করোনার ভয়াবহতার মধ্যে গত বছর রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রথম সারির করোনা যোদ্ধারা কোভিড আক্রান্ত হলে চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা ও করোনায় মৃত্যু হলে পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। অভিযোগ, অনেকেই এই আর্থিক সাহায্য পাননি। এছাড়াও মহামারী পরিস্থিতিতে অব্যবস্থার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রুজু হয়। গত সপ্তাহে এ নিয়ে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করে হাইকোর্ট। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন করোনায় মৃত্যু হয়েছে এমন 180 জন কোভিড যোদ্ধার পরিবার 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছিল, তার মধ্যে 101টি পরিবারকে টাকা দেওয়া হয়ে গেছে। এছাড়া করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা চেয়ে আবেদন করেছিল 30,893 জন করোনা যোদ্ধা। রাজ্যের দাবি, তাদের মধ্যে 9,190 জন আবেদনকারীকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়ে গেছে। এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, রাজ্যের এই তথ্যে বিস্মিত। মাত্র 180 জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে এবং মাত্র 30,000 সরকারি কর্মী আক্রান্ত হয়েছেন, এই তথ্য প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য নয়।
এরপরই প্রথম সারির করোনা যোদ্ধাদের মৃত্যু ও আক্রান্তদের আর্থিক সাহায্যের আবেদন ও তার স্ট্যাটাস জনসমক্ষে আনার নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্য প্রতিদিন সর্বোচ্চ কত ভ্যাকসিন দিতে সক্ষম, সরকারি স্তরে ভ্যাকসিন দেওয়ার কি পরিকাঠামো রয়েছে, রাজ্যকে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। একটু পরেই দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন। চোখ রাখুন এবিপি আনন্দে।